মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমি ঘর থেকে শুরু করছি, মানে আমি রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পাচ্ছ যে আমি পুরো রেডি। এখন একটু বেরোবো, এখন কিন্তু বিকেল 4:30, তো এখন একটু বেরোবো আমি আর আমার হাজবেন্ড, একটু আশেপাশে একটু ঘুরবো। কোথায় যাবো নিজেরাও আমরা জানি না, এমনি একটু বেরোচ্ছি, ওয়েদারটা বেশ ভালো লাগছে আজকে, তো সেই জন্য একটু বেরোবো। কোথায় যাবো জানি না, তো যেখানেই যাই চলো আমাদের সাথে, তোমরাও গিয়ে দেখে আসি জায়গাটা, ঠিক আছে? তো চলো এখন বেরোনো যাক। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room, and damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. Our first time, our first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. মাঝের ডাবলিতে একটা হনুমান মন্দির আছে ছোট, তো সেই হনুমান মন্দিরটাতে আসলাম স্কুটিতে করে, দেখো আমার চুলের কি অবস্থা। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো মাঝের ডাবলিতে একটা হনুমান মন্দির, উল্টো দিকেই চা ফ্যাক্টরি, তোমাদের দেখালাম চা ফ্যাক্টরিটা। আমি প্রথমবারই এলাম, আমি যেখানে থাকি আলিপুরদুয়ারে, ওখান থেকে এই মাঝের ডাবলি এই হনুমান মন্দিরটা খুব বেশি দূরত্ব নয়, স্কুটিতে 10-15 মিনিটের রাস্তা, মানে এটা আলিপুরদুয়ারের মধ্যেই একটু ভেতরের দিকে, শহর থেকে একটু ভেতরে। তো এত সুন্দর পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি প্রথমবার এলাম এই মন্দিরটাতে, মন্দিরটা কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু ভীষণ সুন্দর। এটা হলো মন্দিরের পাশের যে জায়গাটা, সেখানে একটু বেরোলাম, একটু হাঁটাহাঁটি করলাম। এই দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে, খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা এতটাই সুন্দর, খুব ভালো লাগছিল আমার দেখে, খুব সুন্দর জায়গা। আর খুব বেশি এরিয়া কিন্তু নয়, এটা বড় না, এরিয়াটা ছোটই কিন্তু খুব সুন্দর গোছানো, খুব সুন্দর করে মেনটেন করা। তো মন্দিরটাতে এসে ভীষণ ভালো লাগলো এখানে। তো মন্দিরটাতে ঢুকতেই আমাদেরকে এই পুরোহিত মশাই, কিন্তু এই যে যাচ্ছে যে দেখো, এই পুরোহিত মশাই একটা রাম লেখা একটা টিপ পরিয়ে দিয়েছে ওখানে। এই যে পেছনে ফ্যাক্টরি, আর এই যে হনুমান কি দারুণ লাগছে গো। চা বাগানটাতে আসলাম, কি জানো নাম জায়গাটা? মাঝের ডাবরি, মাঝের ডাবরি টি স্টেট। তো এই চা বাগানটা ভীষণ সুন্দর, এখানে আমি কয়েকটা শর্ট ভিডিও বানালাম, তো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, শর্ট ভিডিও দেখে নিও যে যে দেখতে চাও। ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা, এত সুন্দর, ওয়েদারটাও দারুণ আজকে, তো মানে একটু মেঘলা মেঘলা আকাশ, ভালো লাগছে ওয়েদারটা। এই রাম মন্দির গিয়েছিলাম, দেখো ওখান থেকে টিপ পরিয়ে দিয়েছে, টিপটা ভালোই লাগছে। তো সরি, হনুমান মন্দির, সরি সরি রাম মন্দির না, হনুমান মন্দির, হনুমান মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে এই যে টিপ পরিয়ে দিয়েছে, তো ভালোই লাগছে। গরম, মেঘলা কিন্তু গরম, জায়গাটা এত সুন্দর, এখানে টাইম কাটাতে না ভীষণ ভালো লাগছে। আমরা অনেকক্ষণ হলো এখানে এসেছি, শর্ট টট বানালাম, বেশ সুন্দর পরিবেশ, হঠাৎ এক দুজন করে লোক যাচ্ছে এদিক দিয়ে, তো ভীষণ ভালো লাগছে। এইসব জায়গায় আসা হয় না নর্মালি, আজকে তো ফার্স্ট আসলাম। তো চলো, তোমাদের কীরকম লাগলো জায়গাটা দেখো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি কীরকম লাগলো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো দেখতে থাকো। পটোলা
পাহি চুড়া খনকে মন্থন কে মুটিয়ারায়া পটোলা বনকে কন্না দিল চ পিপল পটিয়া পাহি চুড়া খনকে মেরে সোনেয়া সোনেয়া ওয়ে কি সুন্দর পেছনে দেখো ভিউ চা বাগান দারুণ সুন্দর আজকে স্কুটিতে আসছি তো ভালো লাগছে দারুণ আর গরমের মধ্যে না এই হাওয়াটা খুব সুন্দর লাগছে প্রথমে গেলাম হনুমান মন্দিরে তারপরে চা বাগানটা একটু আসলাম এই দিকটাতে আমার আসা হয়নি কোনোদিনও এই চা বাগানটায় প্রথম আসলাম তো চা বাগানটা ঘুরে এখন বেরোচ্ছি চা বাগান থেকে দেখা যাক এখন কোন দিকে যাই নাকি ঘরে চলে যাই জানি না দেখা যাক গুচক যেদিকে যাই খুব বেশি টাইম হয়নি 5:30 মতন বাজে দেখ 6টা বেজে গেছে হ্যাঁ 6টা বেজে গেছে তো 6টা বাজে এখন অন্ধকার হয়নি অন্ধকার হতে আর অনেক দেরি আছে তো যতক্ষণ না অন্ধকার হয় একটু আর একটু ঘোরাঘুরি করি তো এই দেখো পেছনে তোমাদের দেখাচ্ছি ভিউ পেছনে একটা বাইক আসছে চলো এবার যাই তবে কেমন হতো তুমি বলো তো দারুণ লাগছে জায়গাটা এত সুন্দর অনেক গাড়ি যাচ্ছে এটা NH31 তো হাই রোড এদিক দিয়ে আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম তো এত সুন্দর লাগলো রাস্তাটাও এত সুন্দর আর পরিবেশটাও এত সুন্দর ওয়েদারও দারুণ তো এই জন্য ভাবলাম একটু দাঁড়াই একটু টাইম কাটাই আর আমি এখানে একটু পাগলামো করছি তোমরা দেখতেই পেলেছ এই দু একটা করে গাড়ি যাচ্ছে এই রাস্তা চলো এখন বেরোবো আর বেশি টাইম নষ্ট না করে এখান থেকে বেরোই এখন ঠিক আছে তো চলো তোমাদের তো দেখালাম কিরকম লাগলো চলো তো আমাদের জঙ্গলের ঘোরা কমপ্লিট এখন একটু ঘরে যাব তারপরে দেখি রাতে হয়তো আবার বেরোবো শপিংয়ে একটু বেরোবো তো তোমরা দেখতে থাকো তো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে কারণ প্রচণ্ড গরম লাগছিলো ওই জন্য আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে আবার এখন রাতে বেরিয়ে গেছি শপিংয়ের জন্য এই দেখো পাশে এখানে মেলা হচ্ছিলো তো সেটাও একটু ভিডিও করে নিলাম মেলাতে আসবো একদিন তোমাদের সাথে শেয়ার করবো তো এবারে চলে এসেছি ট্রেন্ডসে এখানে দেখো এত ড্রেস দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছিলো যে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না তো বৌদিকে ফোন করলাম ফোন করে বৌদি কত সাইজের ড্রেস পরে সেটা জেনে নিলাম নিয়ে তারপরে এখান থেকে তো আমি দেখেই যাচ্ছি কোনটা নেব একদম কনফিউজড হয়ে গেছিলাম আমি তারপরে এখান থেকে দেখো এই যে এটা আমি পছন্দ করেছি এটা নিয়ে আমি আমার গায়ে ফেলেই দেখছিলাম যেটা ভালো লাগছে কি না আর আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও তো তো একটু ভিডিও করে দিচ্ছে আমাকে ওই দেখো লুকিয়ে লুকিয়ে তো আমি তারপরে এই দুটো বের করলাম যে এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবো তো দুটোই ভালো লাগছিলো এটা না এটা বুঝতেই পাচ্ছি না কোনটা নেবো বড় কনফিউজ ফাইনালি এটা কিন্তু সিলেক্ট করলাম কীরকম লাগলো ড্রেসটা আমাকে কিন্তু জানাবে আমি এটাই পরে বৌদির জন্য নিয়েছি তারপরে চলে এলাম ছেলেদের সেকশানে ছেলেদের ড্রেস এটা আমি আর কি চুজ করব তো আমি এই দায়িত্বটা আমার বরকেই দিয়ে দিয়েছি যে দাদার জন্য তুমিই চুজ করো কি নেওয়া যায় তো এই যে বর এখানে দেখা দেখি করছে এই জিন্সটা দেখলো এটা বেশ ভালো লাগলো জিন্সটা তো এই জিন্সটা নেওয়া হলো তারপরে এখান থেকে শার্টস তো এই শার্টসটা আমার ভালো লাগলো তো ওই জন্য এই শার্টটা দাদার জন্য ফাইনালি নেওয়া হলো তো এই হলো আজকের আমাদের শপিং ট্রেন্স থেকে তারপরে চলে এলাম এখানে বিল করার জন্য এই যে কাউন্টারে এখন বিল করা হচ্ছে তো এবারে এইসব নিয়ে আমরা কিন্তু সোজা ট্রেন্স থেকে এখন বেরিয়ে যাব
তো ট্রেন থেকে বেরিয়ে এখন চলে এসেছি লস্যি ঘরে, লস্যি খাওয়ার জন্য। আর এই দেখো, এখানে বিভিন্ন ধরনের লেখা ছিল, লস্যি, ফালুদা, আইসক্রিম, কোল্ড কফি, মিল্ক, স্মুদি অ্যান্ড স্ন্যাক্স, অনেক কিছুই ছিল। তো এখান থেকে লস্যিটাই অর্ডার দিয়েছি, আমি আর আমার হাজবেন্ড খাবো। তো এখনও লস্যি এসে কিন্তু পৌঁছয়নি, ওয়েট করছি বসে এখানে, দুজনেই বসে বসে এখানে ওয়েট করছিলাম। তো এই দেখো ফাইনালি লস্যি চলে এসেছে, লস্যিটা এই দেখো, এটা কিন্তু আমার গ্লাস। তো এই যে আমি দেখাচ্ছি, তারপরে এখন লস্যি খাওয়া শুরু করে দিয়েছি। লস্যিটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। ফার্স্ট টাইম এখান থেকে লস্যি খেলাম, কিন্তু ভীষণ টেস্টি ছিল লস্যি। তো আমি পরে ভয়েসওভার দিচ্ছি, ওই জন্য বলতে পারছি টেস্টটা দারুণ। তো আমাদের শপিং ডান, এখন ঘরে যাব। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।